দেখুন, এটা ডিপেন্ড করছে ভারতবর্ষে কতটা ভার্চুয়াল কারেন্সি চলবে সেটার উপর তো ডিপেন্ড করছে। এটা প্রথমে শুরু হয়েছে, এটাকে লিগালাইজ করা হলো, এতদিন লিগালাইজড ততটা ছিল না। তো তার উপর যদি কেনার কেনা থেকে বিক্রির মধ্যে যদি ডিফারেন্সটা, যে প্রফিটটা হয়, তার উপর 30% ট্যাক্স দিতে হবে, তো ঠিকই রয়েছে, কোনো অসুবিধে নেই। এর ডিজিটাল কারেন্সি রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ান রুপিতে ইস্যু করবে, সেটা আমাদের দেখতে হবে কীভাবে ডিজিটাল কারেন্সিটা আসে এবং সেটা কীভাবে মানে বেনিফিট হয় লোকের পক্ষে। এটা এখনও টাইম, হয়তো এক বছর বাদে আমরা বলতে পারবো এটা মানে চলবে কি চলবে না বা কতটা এটা লাভবান হবে না। এটার সাথে মিডল ক্লাস আপার ক্লাসের কোনো সম্পর্ক নেই এবং এটা রিস্কের ব্যাপার। আমি সবসময় বলবো যে এই সমস্ত কারেন্সিতে ইনভেস্ট করার আগে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করা দরকার এবং নলেজ থাকা দরকার, নাহলে বিপদের সম্ভাবনা আছে। এটা সাধারণ যারা ফাইন্যান্সের ওপর যথেষ্ট পড়াশোনা করেছে তারাই এগুলো করা উচিত প্রথম দিকে।